কা বিরোধী আন্দোলনের পঞ্চ শহীদলে শ্রদ্ধাঞ্জলি। প্রধানমন্ত্রী অসম আগমনের সময়তে রাজ্যের প্রান্তে প্রান্তে কার বিরুদ্ধে হুঙ্কার। মৰাণ আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত মৰাণ নগরস্থিত মৰাণ আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয়ত কা বিরোধী আন্দোলনের পঞ্চ শহীদলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এই উদ্দেশ্য কা আন্দোলনের শহীদসকলের পবিত্র স্মৃতিত বন্তি প্রজ্বলন করা হয়। আনহাতে জাতিধ্বংসী কা কোনোপধ্যে মানি নোলার হুঙ্কার দিয়ে আছু কর্মীসকলে। প্রধানমন্ত্রী কাইলৈ অসমলৈ প্রধানমন্ত্রী আহিব, গতিকে আজি আমি সমূহ অসমৰ সমূহ আঞ্চলিক ছাত্র সন্থায় আজি আমি বন্তি প্রজ্বলন কা আন্দোলনের পঞ্চ শহীদৰ স্মৃতিত মাল্যাপনের বন্তি প্রজ্বলন কার্যসূচী আমি রূপায়ণ করেছো। আমি ঠিক তেনেদরে সদৌ অসম ছাত্র সন্থা আর অসমৰ 30 জনগোষ্ঠীয় সংগঠনের আহ্বান মর্মে আজি মৰাণ আঞ্চলিক ছাত্র সন্থায়ও আমি বন্তি প্রজ্বলনের শহীদৰ স্মৃতিত আমি মাল্যাপন কার্যসূচী আমি রূপায়ণ করেছো। গতি আমি পুনর্বার এটা কথা আমি সকিয়ে দিছো যে আমি অসমীয়া জাতিয়ে বা সদৌ অসম ছাত্র সন্থায় কেতিয়াও আমি কাখন মনা নাই আর নামানো। গতি সরকারি পক্ষই এটা কথা বুঝি লওয়া ভাল, যিমানে যি বল প্রয়োগ নকৰক কিয়, যিমানে পুলিশ প্রশাসনে হোক বা অন্য কিবা যিয়ে বল প্রয়োগ নকৰক কিয়, অসমত কিন্তু কা বলবৎ কৰিবলৈ দিয়া নহব, কোনোপধ্যে কা বলবৎ কৰিব নোৱাৰিব। হয়,